ওয়াংখেড়া স্টেডিয়ামে বাংলাদেশি সমর্থকদের তেমন একটা ঢল নেই। তবে গুটিকয় যারা এসেছেন তাদের চাওয়া একটাই, জয় পরাজয় ছাপিয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা, টপ অর্ডারের কাছ থেকে আসা বড় রান। মুম্বাইয়ের সমর্থকদের সাথে কথা বলেছেন রেদওয়ান শোয়েব, ক্যামেরায় ছিলেন সাজেদুল আলম। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। এবারের বিশ্বকাপ হচ্ছে ভারতের নয় ভেন্যুতে, তবে বাংলাদেশের খেলা পড়েছে ছয়টিতে, এবং একটি থেকে আরেকটির দূরত্ব অনেক বেশি, যে কারণে বাংলাদেশের সমর্থকদের পরিমাণ কিন্তু প্রতিটা ভেন্যুতেই তুলনামূলকভাবে কম। তবে কিছু সুপার ফ্যান রয়েছেন, শোয়েব আলীর মতো সুপার ফ্যান রয়েছেন, যারা এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছুটে চলেছেন টাইগারদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমরা সেই সুপার ফ্যানদের সাথেই কথা বলবো। আমার সাথে আছেন শোয়েব আলী। শোয়েব, এখনো পর্যন্ত বাংলাদেশ প্রথম ম্যাচ জয়ের পর সবগুলো ম্যাচে হেরেছে, আপনি কতটুকু আশাবাদী? সাউথ আফ্রিকা দুর্দান্ত ফর্মে রয়েছে। আমি আশাবাদী, তবে ভালো ক্রিকেট খেলুক, প্রতিদ্বন্দ্বীমূলক ক্রিকেট হোক, এটাই চাই। জয় পরাজয় তো হবেই, একদল জিতবে একদল হারবে, কিন্তু চাই প্রতিদ্বন্দ্বীমূলক। যে বাংলাদেশকে দেখেছিলাম আমরা ওয়ার্ল্ড কাপের আগে, ওরকম শক্তিশালী টিম, তো ইনশাল্লাহ বাংলাদেশ ভালো খেলবে। যাদের কাছ থেকে আমরা পারফরমেন্স আশা করি, তাওহিদ হৃদয়, শান্ত, লিটন দাস, তারা এখনো পর্যন্ত ধারাবাহিক নয়, আপনি তাদের কাছ থেকে ধারাবাহিকতা চান? হ্যাঁ, আমাদের মূল জায়গাটা ওটাই, আমাদের মিডল অর্ডার বা টপ অর্ডার রান পাচ্ছে না। আজকে প্রত্যাশা থাকবে শান্ত, মিরাজ, তাওহিদ হৃদয় তিনজনের কাছ থেকে এক বড় একটা রান চাই। বড় একটা রান হইলে পরে আমাদের ম্যাচ জয়ের যে পসিবিলিটি তৈরি হয় সেটাই চাচ্ছি। ম্যাচ টাই মেন, জয় পরাজয় থাকবে, কিন্তু বাট ভালো খেলবো, পজিটিভ খেলবো, দর্শক বাহবা দিবে। আজকের ম্যাচে আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আমি আশাবাদী। সাউথ আফ্রিকার সাথে আমাদের হিস্ট্রি খুবই ভালো, গত চার বছরের মধ্যে তিনটা ম্যাচ আমরা জিতেছি, তো হোপফুল যে আজকে সেরকম একটা পারফরমেন্স দিতে পারবো যাতে উই ক্যান গেট টু মোর পয়েন্টস। এই ধরনের প্যাশনেট সাপোর্টারদের জন্যই, এই ধরনের সমর্থকদের জন্যই বাংলাদেশে কিন্তু এই ম্যাচটাকে জিততেই হবে, সেই প্রত্যাশা 16 কোটি প্রাণ করছে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ওয়াংখেড়া স্টেডিয়াম, মুম্বাই, ভারত। দর্শক, এই মুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়া স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেদওয়ান শোয়েব। শোয়েবের সাথে একটু কথা বলি। শোয়েব, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ টিম মাঠে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে, আসলে টপ অর্ডারের কোনো পরিবর্তন আছে কিনা আসলে একটু পরেই জানা যাবে, আর তাছাড়াও এই উৎসব উদ্দীপনা সব মিলিয়ে আসলে জানাবেন। আপনি একাদশের কথা বলছিলেন, সাকিব আল হাসান যেহেতু মোটামুটি অবধারিত ভাবেই একাদশে ফিরছেন, সেক্ষেত্রে বাংলাদেশ যদি তিন পেসার নিয়ে খেলে থাকে সেক্ষেত্রে হয়তো বা কোন এক পেসারের জায়গায় সেটা শরীফুল হতে পারেন, যেহেতু ডান হাতে বা হাতে কম্বিনেশনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে শরীফুলের জায়গায় হয়তো বা সাকিব আল হাসানকে আমরা লক্ষ্য করতে পারি। যদি তিন পেসার নিয়ে বাংলাদেশ খেলে থাকে সেক্ষেত্রে নাসুমের জায়গায় কিন্তু সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি হবে। নাসুম খেলবেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে, তার জায়গায় শেখ মেহেদিকেও আমরা লক্ষ্য করতে পারি। তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ নাকি ওয়াংখেড়া স্টেডিয়ামে দুজন পেসার খেলবে সেটা একটা দেখার বিষয়। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি, বিভিন্ন দেশের বিদেশে বিভিন্ন জায়গায় দর্শকদের লক্ষ্য করে থাকি, বিদেশে সাধারণত নারী সমর্থকদের সংখ্যাটা কম থাকে। আমরা আজকে দুজন নারী সমর্থক পেয়েছি এবং তারা সুদূর যুক্তরাষ্ট্র থেকে এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে। আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে। বাংলাদেশ দল খুব একটা ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে, তারা তিন ম্যাচ হেরেছে, আপনার কাছে কি মনে হয় আজকের ম্যাচে জেতার জন্য বাংলাদেশের কি করণীয়? আজকের আমার মনে হয় যে বাংলাদেশ জিতবে এবং আমাদের অনেক আশা। এখন যদি প্রথমে ব্যাটিং করে তাহলে হয়তো আমাদের জেতার সম্ভাবনাটা বেশি থাকে। আরো একজন আছেন আমাদের সাথে নারী সমর্থক, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ একটা খারাপ সময়ের মধ্যে, যেটা বলছিলাম, কোন কোন ক্রিকেটাররা ভালো করতে পারেন বলে আপনার মনে হয় এবং কাদের করা উচিত ভালো? অবশ্যই যারা সিনিয়র প্লেয়ার, আমি সাকিবকে দিয়ে শুরু করব, উনি ফেরত আসছেন আজকে টিমে আমরা শুনেছি, সো তার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। পুরো দলের কাছে আমাদের প্রত্যাশা, মেইন প্রত্যাশা আমাদের সবার, আজকে বাংলাদেশের দ্বিতীয় জয় আমরা পাব এই ওয়ার্ল্ড কাপে। এবং এই যে সমর্থকদের দেখছেন, তাদের যেটা বলছিলাম যে একটা দূর দূরান্ত থেকে তারা এসেছেন, শুধু যুক্তরাষ্ট্র থেকে তারা এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে, তাদের আশাটা পূর্ণতা পাবে
অন্তত আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে আমরা হারিয়েছি, আমরা শেষ তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের জয়ের রেশিওটা বেটার সেটা নিশ্চয়ই মাথায় থাকবে। তারপরও যেহেতু দক্ষিণ আফ্রিকা একটা ভালো ফর্মে আছে এবং তারা কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে, অর্থাৎ তাদের মধ্যে একটা রোলার কোস্টার রাইড চলছে, সেই সুযোগ সুবিধাটা, সেই অনুপ্রেরণাটা বাংলাদেশ কতটুকু কাজে লাগাতে পারে সেটাই দেখার বিষয়। দৃষ্টি জি রেদওয়ান শোয়েব, আসলে সবাই একই প্রত্যাশা করছে আর শুভকামনা জানাতে চাই বাংলাদেশ দলের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।